অনেকে ঘুমাতে যাওয়ার আগে ফোন স্ক্রল করেন, কিংবা অনেকে মুভি বা সিরিজ দেখতে বসেন, আবার অনেকে বই পড়তে বসেন। এই দেরিতে ঘুমাতে যাওয়া অনেকের অভ্যাসে পরিণত হয় এবং এটি একটি সময় অনিদ্রা বা ইনসমনিয়ার মতো জটিলতা সৃষ্টি করে। তাই আজকে চলুন জেনে নেওয়া যাক ইনসমনিয়া বা অনিদ্রা থেকে বাঁচার তিনটি কার্যকরী উপায়। প্রতিদিন নির্ধারিত সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও এই চেষ্টা অব্যাহত রাখুন। ঘুমানোর আগে ভারী কোনো কাজ করবেন না, যে ঘরে আপনি থাকেন সে ঘরটিকেই ঘুমানোর জন্য নির্দিষ্ট করুন। চেষ্টা করুন আপনার শোবার ঘরে যেন টেলিভিশন না থাকে। শোবার ঘরের জানালায় রাখুন ভারী পর্দা, কারণ অন্ধকার আপনার চোখকে প্রশান্তি দেবে, এতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ঘুমানোর সময় বিছানার পাশে স্মার্টফোন রাখবেন না। ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ফোন স্ক্রল করা বাদ দিন। ঘুমাতে যাওয়ার আগে ভারী খাবার খাবেন না, আর কুসুম গরম পানিতে গোসল করে নিতে পারেন, এতে করে আপনার শরীরের তাপমাত্রা কমবে। আর ঘুমানোর সময় কম আলোতে আপনার পছন্দের বইটি পড়তে পারেন, আর মনকে শান্ত করার জন্য গানও শুনতে পারেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘুমাতে যাওয়ার আগে মেডিটেশন করতে পারেন, এই বিষয়গুলো আপনার পেশিকে শান্ত করবে এবং আপনাকে ঘুমের জগতে নিয়ে যাবে। আর এছাড়া মনে রাখবেন, ঘুমাতে যাওয়ার আগে কখনোই কফি কিংবা চা এ ধরনের পানীয় পান করবেন না। রাতে ঘুমানোর আগে মনে মনে পরের দিনের কাজ ভেবে নিতে পারেন, এতে পরের দিনের সকালের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। পরের দিন অফিসে গিয়ে কী করবেন তা ভেবে রাখুন, এতে আপনি অনেকটা হালকা বোধ করবেন। এরপর রুমের আলো নিভিয়ে যথাসম্ভব ঘর অন্ধকার করে ঘুমাতে যাবেন। মনে রাখবেন, সারাদিনে কাজ করার জন্য শক্তি প্রয়োজন, আর পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে জটিলতা দেখা দেয়। তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং সুস্থ থাকুন।